ভোটার আইডি কার্ড লৈ দিবলৈ ওলাইছো আপোনালোকক এটা বিগ ব্রেকিং নিউজ। আপোনালোকৰ যদি ভোটার আইডি কার্ড আছে তেনেহলে ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা হেক লৈ সাবলৈ অনুৰোধ জনালো। সরকারে কিন্তু নতুনকৈ প্রকাশ করিলে ভোটার সার্ভিস পোর্টেল, আপোনালোকে কিন্তু এতিয়াৰে পৰা অতি সহজতে ভোটার পিভিসি কার্ড লাভ করব। আর লগতে যিসকলে এতিয়ালৈকে ভোটার আইডি কার্ড লাভ করিব পৰা নাই সেই সকল মানুহৰ কাৰণে কিন্তু এই পোর্টেলৰ পৰা সুবিধা হব। তো বলক ভিডিওটো আরম্ভ করে আমি নতুন ভোটার পোর্টেলটো চাই লো। তো নতুন ভোটার পোর্টেলটো আপোনালোকে যদি মোবাইলত ওপেন করব বিচাৰে তেনেহলে আপোনালোকৰ মোবাইলৰ ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারত সার্চ করব লাগিব ECI সিটিজেন সার্ভিস। আপনাদের ECI সিটিজেন সার্ভিসেস লিখি সার্চ করে দিব লাগিব। তো সার্চ করে দিয়ার লগে কিন্তু আপনার সম্মুখত এনেকা ইন্টারফেস আহিব, তলতে চাও পারিব ECI সিটিজেন সার্ভিসেস ইলেকশন কমিশন। তো এইটো অপশনত কিন্তু আপনার ক্লিক করে দিব লাগিব। ক্লিক করে দিয়ার পিছত ন্যাশনাল গ্রিভিয়েন্স সার্ভিস পোর্টেল তো ওপেন হব। ওপেন হওয়ার পিছত স্ক্রল ডাউন করে তলত আহিলে চারিটা অপশন চাব পারিব। ইয়ার মাজর পৰা প্রথমে সাইন আপত ক্লিক করব লাগিব। সাইন আপত ক্লিক করে স্ক্রল ডাউন করে তলত আহিলে ইয়াতে আপনার মোবাইল নাম্বার প্রথমে দিব লাগিব। মোবাইল নাম্বার দিয়ার পিছত তলত চাব পারিব ক্যাপচা দিয়া আছে, ক্যাপচা কেইটা ক্যাপচার ঘরত বহায় রেজিস্ট্রেশন যে লিখা আছে আপনাদের রেজিস্ট্রেশন অপশনত ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার লগে আপনার মোবাইল নাম্বারত একটা OTP আহিব। OTP OTPর ঘরত বহাই ভেরিফাই যে লিখা আছে ভেরিফাই অপশনত ক্লিক করে দিব লাগিব। তো ভেরিফাই অপশনত যেতিয়াই ক্লিক করব আপনার সম্মুখত এনেকা ইন্টারফেস আহিব, ইয়াতে প্রোফাইল আপডেট করব লাগিব। তো ইয়াতে আপনাদের প্রথমে নাম দিব, তারপর মোবাইল নাম্বার, তারপর EPIC নাম্বার, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দিব, নহলে নিদিলেও হয়ে যাব। তার তলত চাব পারিব ইমেল আইডি, ইয়াতে আপনাদের ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দি তলত চাব পারিব স্টেট লিখা আছে, ইয়াতে ক্লিক করে আসাম সিলেক্ট করে দিব। আসাম সিলেক্ট করে দিয়ার পিছত ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পিছত তলর অপশনত ক্লিক করে আপনার নিজের নিজের এসেম্বলিটো ইয়ারপর সিলেক্ট করে দিব। তো এসেম্বলিটো সিলেক্ট করার পিছত তলত চাব পারিব পাসওয়ার্ড লিখা আছে, ইয়াতে আপনাদের পাসওয়ার্ড এটা নিজের মতে বনায় লব। প্রথমে এন্টার পাসওয়ার্ডত পাসওয়ার্ড বহাব, তারপর একে পাসওয়ার্ড তলর ঘরত বহাই ক্রিয়েট প্রোফাইল যে লিখা আছে ক্রিয়েট প্রোফাইলত ক্লিক করে দিয়ার লগে কিন্তু আপনার ইয়াতে প্রোফাইলটো সম্পূর্ণভাবে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাব। ইয়াতে লিখা চাও পারিব সাকসেস। তো অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাওয়ার পিছত বাকি কামখিনি করার কারণে উপর ট্রাই সাইডে চাও পারিব থ্রি লাইন। তো থ্রি লাইনত ক্লিক করে দেওয়ার লগে ইয়াতে কেইটামান অপশন আহিব, ইয়ার মাজর পৰা প্রথমে চাও পারিব হোম, তারপর চাও পারিব কমপ্লেইন। তো কমপ্লেইন যে লিখা আছে এইটো অপশনত ক্লিক করে দিব লাগিব। তো এইটো অপশনত ক্লিক করে কিন্তু আপনার ভোটার কার্ড হেরাইছে যদি পাব আর যদি এতিয়ালৈকে পোৱা নাই তার কারণে আবেদন করব পাৰিব। তো কমপ্লেইন ক্লিক করার পিছত আপনাদের রেজিস্টার অপশনত ক্লিক করব লাগিব। তো রেজিস্টার নিউ কমপ্লেইন অপশনত ক্লিক করার পিছত আপনার সম্মুখত এনেকা ইন্টারফেস আহিব, ইয়াতে আপনাদের কমপ্লেইন টাইপটো প্রথমে সিলেক্ট করে লব লাগিব। তো কমপ্লেইন টাইপটো সিলেক্ট করে আপনাদের সিটিজেন যে লিখা আছে সিটিজেনত ক্লিক করে দিব লাগিব। তারপর তলত চাব পাৰিব সাবজেক্ট। তো সাবজেক্টত আপনাদের বহুত কেইটা অপশন চাব পাৰিব, ইয়ার মাজর পৰা EPIC কার্ড যে লেখা আছে এইটো অপশনত ক্লিক করে দিব লাগিব। এইটো অপশনত ক্লিক করার পিছত তলত চাব পাৰিব পার্টিকুলার। তো পার্টিকুলার অপশনত ক্লিক করে আপনাদের কিহর কারণে কমপ্লেইন করব বিচারি আছে ইয়াতে বহুত কেইটা অপশন পাব, ইয়ার মাজর পৰা আপনাদের যিকোনো একটা অপশনত দিব। তো মই মোর মতে এটা অপশনত ক্লিক করে দি আছো। তো মই EPIC কার্ড নট ডেলিভার, মানে মোর ভোটার আইডি কার্ড এতিয়ালৈকে পোৱা নাই, সেই কারণে এইটো অপশনত দিলো। দিয়ার পিছত তলত চাব পাৰিব ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনত আপনাদের আপনার ভোটার কার্ডর কারণে যে কমপ্লেইন করে আছে কিহর কারণে কমপ্লেইন করে আছে, আপনাদের এতিয়ালৈকে ভোটার আইডি কার্ড পোৱা নাই নে আপনার ভোটার আইডি কার্ড হেরাইছে না আপনাদের ভোটার আইডি কার্ডটো রিপ্লেসমেন্ট করব বিচাৰিছে আপনার ভোটার আইডি কার্ডটো নষ্ট হয়ে গৈছে, তো এইবোৰ বিষয়ত লিখিব লাগিব। লিখার পিছত তলত আপনাদের চুজ ফাইলত ক্লিক করে আপনার মোবাইলের পৰা যিকোনো একটা ডকুমেন্ট আপলোড করে তলত সাবমিটত ক্লিক করে দিয়ার লগে আপনার সম্মুখত এনেকুৱা ইন্টারফেস আহিব, ইয়াতে লিখা আছে সাকসেস কমপ্লেইন সাকসেসফুলি রেজিস্টার উইথ কমপ্লেইন আইডি। তো ইয়াতে আপনাদের একটা কমপ্লেইন আইডি পাই যাব, এই কমপ্লেইন আইডিটো আপনাদের নোট করে রাখব, কেন এই কমপ্লেইন আইডিটো দি পিছত আপনাদের অ্যাপ্লিকেশনটো ট্র্যাক করে চাও পাৰিব আপনাদের অ্যাপ্লিকেশনটো একসেপ্ট হল নে রিজেক্ট হল। তো এই নতুন পোর্টেলর
পৰা কিন্তু আপোনালোকে আপোনালোকৰ নিজৰ নিজৰ ভোটাৰ আইডি কাৰ্ডৰ যিকোনো সমস্যাৰ সমাধান কৰিব পাৰিব। তো আজি ইমানে, ভিডিওটো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ, আৰু মোৰ চেনেলত নতুন হ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব।